হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসছি একটা নতুন বাইক কিনতে আমার জন্যেই। তো আজকে যে বাইকটা কিনবো সেটা হচ্ছে হিরো হাঙ্ক। বাইকটা আমার রেডি হচ্ছে, কয়েকটা কালার চুজ করছিলাম, সেটার মধ্যে সাদাটাই আমার কাছে বেস্ট মনে হলো, তাই সাদাটাই নিচ্ছি। আর সত্যি বলতে ছোটো থেকে একটা স্বপ্ন ছিল যে সাদা কালারের বাইক কিনবো। আজকে যে বাইকটা কিনতেছি এটা হচ্ছে আমার জীবনের 3 নম্বর বাইক। তো প্রত্যেকটা বাইক কেনার সময়ই আমি আব্বু আম্মুকে নিয়ে বাইকটা কিনছি, কখনো একা একা কিনি নেই। প্রতিবারের মতো এবারও আজকেও আম্মু এবং আব্বু আসছে আমার। তোমার কি এটা পছন্দ হয়েছে? এটা তুমি কি চালাতে পারবা? হ্যাঁ, ও আমাকে বলতেছে যে মামা তুমি এটা আমাকে কিনে দাও, তুমি হাঙ্ক নিবা কিন্তু এটাও আমাকে কিনে দাও। বাইকটা কিনে কেবলই বাসায় আসলাম, বাসায় আসতে আসতে একটু দেরি হয়ে যায়, কারণ বাইকটা কেনার পরে আমি সোজা একটি গ্যারেজে গেছিলাম। গ্যারেজে যাওয়ার পর বাইকের মোবিল চেঞ্জ করলাম এবং ছোটখাটো যেগুলো কাজ ছিল সব কাজ করে নিলাম। আর আরেকটা আমি কাজ করছি সেটা হচ্ছে যে হাঙ্ক বাইকের অফিসিয়ালি পিছনে টায়ার দেওয়া থাকে 100 সাইজের, কিন্তু বাইকটা হিসেবে 100 সাইজের টায়ারটা অনেক চিকন হয়ে যায়, এক্ষেত্রে মানে ব্যালেন্স করতে সমস্যা হয়। এই কারণে আমি আজকে আমার বাইকের পিছনে মানে রেয়ার টায়ার 120 সাইজের টায়ার লাগাইছে, আরো অনেক টুকিটাকে চেঞ্জ করছে, আবার কিছু কিছু ইনস্টল করছে, আবার কিছু কিছু রিমুভ করছে। এগুলো নিয়ে পুরোপুরি একটা রিভিউ দিব আগামীতে ইনশাল্লাহ। আজকে শোরুম থেকে যখন বাইকটা বার করি কিছু সমস্যার কারণে আমার অনেকগুলো ভিডিও নষ্ট হয়ে যায়, এই কারণে আজকে আমি ব্লগটা বেশি বড় করতে পারলাম না, ছোটই রাখতে হচ্ছে। আগামীতে ইনশাল্লাহ বাইকের একটি ফুল ভিডিও করে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব, সবাই দোয়া করবেন। আর নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।